شاكيب كيسه خيزة تكون بوكسين زمان خلنا نا أي أمني كوري نيا ماسار ماري فيسون ديك ديا شاميم باتواري كي دهيرة إيدا كوم فوري تقول ماسار ماروي شاميم بيتواري باتواري بقول سب هاي هات ثوري ما ثوري باي نو تون بيا كورس باي بات سكع سكع كن هاي ناي ماري إيه نب هاي آر زيبونو كومونا شاكيب كوي باتا بولبي আর জীবনও বলবি আমি ফাকা ফিল্ডে গোল দিছি কয় ভাই আমি না বললেও বাংলাদেশের ছেলেরা ঠিকই কয় এই সাকিব বিপিএল খেলা কিন্তু বাংলাদেশে চলছে কথা কয় না আরে আমার বাসার সামনে স্টেডিয়াম বুঝুন না বিপিএল খেলায় খেলতে খেলতে প্র্যাকটিসের সময় ওই রংপুরে একটা খেলোয়াড় শামিম পাটোয়ারি ওই কইছে ভাই নির্বাচনে তো ফাকা ফিল্ডে গোল দিলেন কিন্তু বিপিএলে তো গোল দিতে পারতেছেন না এক বলে আউট এই তুমি কথা কর না কেন দেখছেন না কি হইছে কয় আমার চোখে পানি জমছে তুই দুর্নীতি করছিস এটা আল্লাহ টের পাইছে তোমরা আওয়ামী লীগেরা বিএনপিকে ঠকাইতে পারো জামাত ইসলামকে ঠকাইতে পারো সর্বনাইকে ঠকাইতে পারো আল্লাহকে কিন্তু ঠকাইতে পারো নাই ঠিক কি না এই সাকিব আল হাসানকে শামিম পাটোয়ারি বলছে স্যার হেভিওয়েট প্রার্থীর সাথে তো পারবেন না ফাকা ফিল্ডে নির্বাচনে মাগুরায় গোল দিছেন তার মানে কি বিপিএল গোল দিবেন পারবেন না আপনি এক বলে আউট আপনার বলে বলে খালি ছক্কা মারে এই কথা এখন গেছে বলছে সাকিব গেছে খেইবা তখন বক্সিং যেমন খেলে না এই এমনি করে নিয়ে মাসার মারে পিছন দিক দিয়ে শামিম পাটোয়ারিকে ধইরা এরকম করে তুলছে আসার মারবে শামিম বেটুয়ারি পাটোয়ারি বলছে ভাই হাত ধরি পা ধরি ভাই নতুন বিয়া করছি ভাই বাচ্চা কাচ্চা এখনো হয় নাই মারিয়েন না ভাই আর জীবনও কমুনা সাকিব কয় বেটা বলবি আর জীবনও বলবি আমি ফাকা ফিল্ডে গোল দিছি কয় ভাই আমি না বললেও বাংলাদেশের ছেলেরা ঠিকই কয় ও যখন বল করে ছেলেরা কয় ভুয়া ভুয়া ঠিক কি না ও যখন ব্যাট করে সেদারা বলে ভুয়া এই জন্য এক বলেই বান্দা বোল্ড হয় ক্যাচ আউট হয়ে যায় কারণ যারা মানুষকে ঠগায় আমার আল্লাহ তাকে ঠগায় ঠিক কি না আর আলেমরা কাউকে ঠগায় না তাদের ইজ্জত বাড়ায়া দেয় কে আর ওজরে বলেন বাড়ায়া দেয় কে সাকিব আল হাসান এখন ক্রিকেট বাদ দিয়ে বক্সিং খেলতেছে এখন বক্সিং খেলতেছে খেলার মাঠে কারণ তার তো সেটা এখন এমপি তার তো কোনো আর চিন্তা নাই আমারে বড় খেলোয়াড় হওয়া লাগবে আমাকে শিরোপা জিতা লাগবে এটা তার চিন্তা নাই সে তো এমপি হয়ে গেছে তার তো টাকার অভাব নাই সম্পদের অভাব নাই এখন এমপি সাহেব যদি বাড়িতে বইয়ায় বলে হ্যালো আজকে এত টাকা লাগবে কোটিপতি দিতে বাধ্য হ্যাঁ তার চিন্তা আছে শেয়ার আইপিএল খেলে কি করবে শেয়ার বিপিএল খেলে কি করবে এজন্য ক্রিকেট মাঠে এখন বক্সিং খেলতেছে নিজের সতীর্থ খেলোয়াড়কে বক্সিং মারতেছে আমি বলি যারা মানুষের ভালো চায় না আল্লাহ তার ভালো চায় না যারা মানুষকে কষ্ট দেয় আমার আল্লাহ তার কষ্ট দেয় কথা বলেন ঠিক না বেঠি সাকিব সোজা হয়ে যাও সোজা হয়ে যাও তবে সব সাকিব এমন নয় নাজমুস সাকিব হাফেজ আছে না নাই সারা বাংলা পৃথিবীতে হারিয়ে এক নম্বর হাফেজ হয়েছে আল্লাহু আকবার বলেন কিন্তু কিছু সাকিবের জন্য বদনাম চিত্রনায়ক সাকিব আল হাসান ওর জন্য বদনাম ওর কাছে সে যায় সে মা হয় এক পর্যায়ে বলেই ফেললো যুবকেরা কেউ ফেরে না খালি হাতে সাকিবের দরবার থেকে কি নিয়ে ফেরে কয় বাচ্চা নিয়ে ফেরে কি বাচ্চা কয় পুত্র বাচ্চা কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমরা সাকিব আল হাসানের জন্য দোয়া করব কোন সাকিব যেই সাকিব নাজমুস সাকিব সারা পৃথিবী থেকে কোরআন প্রতিযোগিতায় এক নাম্বার হয়েছে আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় গত পরশু দিনেও কাতারে কোরআন প্রতিযোগিতায় এক দুই তিন নাম্বার হয় একটা ছেলে মুশফিক হয়েছে এক নাম্বার সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলেন এবার আরেকবার সুবহানাল্লাহ জোরে বলবেন সাথে দুইটা মেয়ে তারা হয়েছে দুই নাম্বার তিন নাম্বার এবার আরেকবার জোরে সুবহানাল্লাহ বলবেন এই মেয়ে দুইটার বাড়ি হলো আমাদের নীলফামারী জেলায় সদর থানা গাছবাড়ি আল্লাহু আকবার বলবেন না কে বলেছে কোরআনের খেজমত নাই ইন্না নাহনু নাযালনা যিকরা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله বলে কোরআন নাযিল করেছে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ
فاطمہ ڈاگ دیا کہا سنتان تو در حافظ بنائی سی قرآن والا بنائی سی امی مر انتقالر پر امی مار جنو تم را دعا کروا اسے بونے نہیں حسان حسین دوئی بھائی بولے ما او ما تمہارا رامدر دوئی بھائی دیکھا ہو یا برکو تھائی ما کوئی بیشی بیشی نیک عمل کروا عمل صالح کروا انشاءاللہ ما سلیر دیکھا ہو زنتی سبحان اللہ بولین فمن کانا یرجو لقاء ربه فلیعمل عملا صالحا عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ایتا سورة کہاب شلو نمبر پڑا ایک شتو دوش نمبر آیا تیرے ششی رمشا اللہ پاک رب العالمین بولین جرا بیشی بیشی عمل صالح کروا شریک مکت عبادت جرا کروے اللہ پاک بولین امی اللہ تادر شت جنت ملاقات کرو ہر قباش از عمل صلو مدام ہر قباش از جکشا از گر وی حرام اے اللہ بندر بھال کری شنین فاطمہ حسان حسین کی میاں گسل کران ایک بار گسل کرائے من بھرنا دوئی بار گسل کرائے من بھرنا علی بولے اس تیری دوئی نون دین تو ایک بارے گسل دا اس تے کہنو تین بار گسل دا ڈاک دیا کوئی شامی اسکر پورے امر شمتن دوئیٹا امی امر مار گسلر پاوینا کرو نامی فاتحہ اتنو دنیا ہے تھک بونا سنتان دوئی ٹارے گسل دے آر گالے چوما دے ایک بار کپلے چوما دے ایک بار بوکے چوما دے حسان حسین کے بولے بابا امی ماں کے بول بینا امی مار کبورر کنہ رائے زردہ رائیا ایک تو ہاتھ تولے منازد کروی امرا شبائی ماں بابار کبورر کنہ رائے زائی ہاتھ تولے دعا کرو کارن نبی امر بولین زرا کبور بسی ہوئے تا دیر بطو حدو بھگا کیوں نائی وہی کبوری لیپ نائی کم بول نائی مشاری نائی دو شب نائی کسوئی نائی ایمون کیوئی کبر وانک شمر پانی پانی دکھا جائے اللہ نبی امر بولے او شنطانر دان ما بابر کبر کنر زائیا سلام دیبا سورہ فاتحہ پربا اخلاص پربا درود شریف کو ایک بار پربا امر اللہ کسے دعا کربا اوئی ما بابر کبر عذاب اللہ ماب کری دیوی زورے بولن سبحان اللہ انیک کپل پورا ماں بابار کبورر کنے رہ جائے سلامو دینا دین کی پتی فضرین نامس پورے سلام دیوین ماں بابار کبورر کنے رہ اپنی اپنر بابار کبوری دیوین اپنر سیلو اپنر کبوری دیوین اے امولتا سالو گتے پاربین تو انشاءاللہ بولین نا انشاءاللہ بائر آمد فاطمہ جہورر نامس پورے شوئی لین حسان حسین دوئی بھائی کھل دے سے ہٹات کریا لے کے کاسے دے کے بولے شامی آپرانے شامی امر بکر مدد ایک تو آشامی ایک تو تمہ کے دوئی ایک تر نصیحت کرو امر ایک نمبر نصیحت آشامی امر مکتور پر تمہیں ایک تا بیئے کروا کی کروا تمہیں بیئے کروا کارن تمہیں تو نیجر رننا کرتے پارونا لنگی دوتے پارونا اور امر بھانگلہ دیشن محیلہ رہا زیبونو بیئر آرڈا دیبے نا خدا گوئے نا بیئر آرڈا دیبے ہی نا نیزر شورید سالے نا ہوئی لیا ایر پورا شامی زودی کارو لوگ ایک کتھا ہو کھا کی کوئی لی تی کتھا کوئی لی آر تور باری تھا کم نا اسے نا نائی اے اللہ مندارا تب اس تیری کے گوشتوں کے دیبے نا اس تیری مزے مزے ہونے کے راک کوئی را بابار باری چولے جائے جائے نا انہیں کہ راک دکھائے میزاز دکھائے نانا اس طریقے مزے مزے موبائل دیا گان شنوین کتھا تی بھول ہولی نیرو بیجیو بھولی
খোপারো চুল খুলি এসো আবার আবারও ভালোবাসো নীরবে ঘরে আছো শয়নে ঘরে আসো যে কোনো দিন আবারও দেখা হবে নীরবে কথা হবে নীরবে ভালোবাসো নীরব দিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপারো চুল খুলি এসো আবার মহিলারা কিন্তু খুশি কাজু জাগা মতো আওয়াজ লাগাইছে এবার স্ত্রীর ফোন দিবেন সালাম দিবেন স্ত্রীর কাছে যদি ভুল স্বীকার করেন খোদার কসম কোনো গুনাহ হবে না স্ত্রীর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য যত পারেন মিথ্যা বলবেন আল্লাহর কসম কোনো গুনাহ হবে না দুই জায়গায় মিথ্যা বলা জায়েজ এক নম্বরে জিহাদের ময়দানে জীবন বাঁচার সময় দুই নম্বরে বিবির সাথে প্রেম করার সময় আমিও মিথ্যা বলি আমার বউয়ের সামনে মাঝে মাঝে রাতের বেলা আমাকে ধরে কালকে স্বর্ণ কিনে দেওয়া লাগবে ঠিক আছে দিমু সকালবেলা উঠে তোরে স্বর্ণ কিনে দিমু কিন্তু সকালে আমি যখন ঘুমাই ফজর পরে ও তো আমার সাথে ঘুমায় হ্যাঁ ওয়াজ করতে আসলে দশটার সময় উঠে দৌড় আমি যখন রেডি হই কয় তুমি না কইলে স্বর্ণ কিনে দিবা আমি বললাম সময় নেই মাহফিলে যাবো যদি মাহফিলে যেতে না পারি কিশোরগঞ্জের মানুষ রাগ করবে তখন সে বোঝে আমার স্বামীর অনেক ভক্ত বাংলাদেশে তারা অপেক্ষা করতেছে ঠিক কিনা আজও বলেছে কিছু দিতে চাইছিলেন যে আমি বললাম দিমু ইনশাআল্লাহ কাইলে হবে না কারণ কালকে তো দূরে মাহফিল এরকম করতে করতে রমজান পর্যন্ত মাহফিল বাংলাদেশে রমজানে তো বাইরের দেশে মারহাবা কোন স্ত্রীকে ধমক দিবেন না স্ত্রীর সাথে মাঝে মাঝে ফাজলামা করবেন ঘরে ঢুকেই বাতি বন্ধ কি হাসো কে বউর সাথে খোশ গল্প করবেন মাঝে মাঝে বউর ঠোঁটের মধ্যে হাঁস দিবেন লা খুজুহা তাবুদুহা কেউ যদি বিবির নিচের ঠোঁটে হাত দুলায় আল্লাহ কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দিয়ে দেয় কেউ যদি বিবির নিচের ঠোঁটে চুমা দেয় কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয় অনেক মহিলা কয় হুজুর আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধায় ওই হজের সবের দরকার নাই বলো আছে না না আছে না রে হারামি কি বিড়ি খায় বিড়ি খায় আবার ধোঁয়া সারি দেখে কদ্দুর গেল আছে না নাই সি 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 কি আছে না নাই সাসার মতো পান খাইবেন জদ্দা ছাড়া ভাইরা আমার মাঝে মাঝে বইয়ের জন্য কিছু নিয়ে যাইবেন সেই খুশি মহিলারা এই যে ওয়াজ শুরু করছে জাগা মতো বউর জন্য কিছু হাদিয়া নিয়ে যাবেন বউকে মাঝে মাঝে সুসুরি দিবেন কাতুকুতু দিবেন বউর সাথে গল্প করবেন বউকে বুকের মধ্যে জড়াই আনিবেন ও মা তোমরাও স্বামীকে বুকের মধ্যে জড়াই আনিবা সকালবেলা যখন অফিসে যাবে ও বেতন পাওয়ার পরে 2-4 হাজার টাকা এদিক ওদিক কাউকে দিয়া দেয় হাদিয়া বুঝবেন এটার নাম পরকিয়া মোবাইলে ঘন্টার পর ঘন্টা যদি আপনার স্বামী কথা বলে বুঝবেন পরকিয়া সাহাবী ডুবু খাইতেছে তখন আয়াতুল কুরসি পইরা সুরা আল ইমরানের 40টা আয়াত পইরা স্বামীর মাথার মধ্যে এরকম ফু দিয়া দিবা 40 দিন কয়দিন 41 দিন থেকে দেখবা তোমার স্বামী যতই মিস কল দেওয়ার চেষ্টা করুক না কেন টাকা থাকার পরেও বান্দার কল যাবে না এ মুসলমানেরা বললে তো অনেক সময় আরো দরকার গভীর রাত ফজরের নামাজ যদি আপনারা একজন না পড়েন আমি বক্তাকে আল্লাহ পিটাইয়া তক্তা বানাইবে ওরা তো কইবে চলুক কারণ নামাজ ফজরের নামাজ দুই ফজরের নামাজ 2 রাকাত লক্ষ কোটি কোটি মাহফিল ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান মূল্য হবে না